এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপেন ভিপিএন মজার ছলে অনেক সময় আমরা ভিপিএনের বেশ কিছু পিকচার দেখে থাকি লাইক দ্যাট ফানি পিকচার এই পিকচারটাই বেশি আসলে মূলত একটা কাজই এই রকমই ভিপিএনের কাজটাই হচ্ছে এরকম যে একটা সিস্টেম থেকে দুইজনকে অ্যাক্সেস পাওয়া যাই হোক ট্রাই হ্যাকমির একটা ভিপিএন নামে রুমও রয়েছে এই রুমটা এর জন্য আগে ধরেছি এর বেশ কিছু কারণও রয়েছে ওপেন ভিপিএন একটা ওপেন সোর্স স্ট্রোল এটার সাহায্যে আমরা আসলে কানেকশন করব সো বেসিক বিষয়টা বুঝে নেই যেটা হচ্ছে এটা হচ্ছে ট্রাই হ্যাকমি নেটওয়ার্ক আমরা মূলত নেটওয়ার্ক আর্কিটেকচারটা বুঝবো ট্রাই হেকমি নেটওয়ার্ক সাপোজ টেন ডট এক্স ডট এক্স ডট এক্স এটা হচ্ছে আমার বাংলাদেশের যে কোনো যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশের যে কোনো একটা আইএসপি বেন্টের নেটওয়ার্ক সো এখানে আমি যদি লোকাল আইপি দিয়েই বোঝাই অথবা যেহেতু আপনারা জানেন পাবলিক আইপি দিয়ে সব কিছু আস থ্রুতে কানেক্টেড হওয়া আমি সাপোজ এটাও একটা আইপি দিয়ে দিলাম একশো তিন একশো একটা পাবলিক আইপি দিয়ে দিলাম বিকজ এটাও তো যখন একটা থ্রুতে বের হবে একটা পাবলিক আইপি হয়ে বের হ একশো পাঁচ আষ্টশো দুই এক্স ডট এক্স লাইক দ্যাট এই ট্রাই হ্যাকমি বক্সের ভিতরে একাধিক বক্স রয়েছে ওই সার্ভারে যেগুলোকে লোকাল আইপিতে আমার বিষয়টা হচ্ছে আমি যদি আমার এই পিসি থেকে এগুলোকে অ্যাক্সেস করতে যাই তাহলে এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা একটা ভিন্ন নেটওয়ার্ক তাহলে এই নেটওয়ার্কটা একটা ভিন্ন নেটওয়ার্ক তাহলে আমাদের কি হবে রিচেবিলিটি পাবে না অথবা আমরা অ্যাক্সেস করতে পারবো না সে লোকালি হোক আর পাবলিকলি হোক আমরা তাহলে রিচেবিলিটি পাবো না এর ভিতরে এই প্রক্রিয়ায় আমরা কি করব একটা ভিপিএন সার্ভার দিয়ে আমরা এটাকে কানেক্ট করব তাহলে কি হবে ভিপিএন সার্ভারের কাজটা কি হবে এ কি করবে এর সাথে একটা কানেকশন ইস্টাবলিশড করবে এবং এর সাথে একটা কানেকশন ইস্টাবলিশড করবে মূলত এটাই কাজ সো তাহলে ইজিলি এখানের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সব অ্যাক্টিভিটিস এখানে রিকোয়েস্ট দিলে এবং কি এখানে যা বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অতি সহজে এই পিসি অ্যাক্সেস করতে পারবে সো তাহলে বিষয়টা কি দাঁড়ালো যদিও আমাদের যে রিয়েল টাইম যে পিসিগুলো থাকে সেই পিসিগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই আবারও সেই সেম আগের মতো একটা ট্রাই হ্যাকমির বক্স এটা আমাদের লোকাল পিসি সো লোকাল পিসির ভিতরে আমাদের কী থাকে ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার সো এখানে আমাদের ভিএম থাকে সো এই ভিএমে যেহেতু কানেক্ট করতে হবে তাহলে আমরা কি করব এই বাসখানে একটা ভিপিএন সার্ভার কানেক্ট করব এই পিসিতে যদি এখানে রিসেবিলিটি পা সো এটাই হচ্ছে বেসিক ভিপিএনের আশা করি বুঝতে পারছেন যদিও ভিডিওগুলো একটু লেনথি হবে আই থিঙ্ক যাদের হিউজ পরিমাণ টাইম আছে এবং বেসিক থেকে বুঝতে চান তারাই আমার ভিডিওগুলো দেখেন যাদের খুব টাইম কম অনেক ভাইয়েরা অনেক শর্টলি ভিডিও বানায় এবং কি তাদের ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনার সময় এবং টাইম দুটাই কম লাগবে আর যারা বেসিক লেভেল থেকে বুঝতে চান এটা আসলে একবার বিগিনার ফ্রেন্ডলি যারা বিগিনার সাইবার সিকিউরিটি কেবল শুরু করতে চাচ্ছেন হাউ টু স্টার্ট সাইবার সিকিউরিটি তাদের জন্য বিকজ আমার এখানে বেশ কিছু নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে বুঝাইতে হবে তাদেরকে তাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভের কিছু পার্ট নিয়ে বুঝাইতে হবে এবং কি হাউ টু ওয়ার্ক এটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো বোঝাইতে হবে সো আশা করি বুঝতে পারছেন সো আমি এখন যদি বক্সে যাই যদিও বক্সটা সলভ করা তাহলে এটা হচ্ছে ভিপিএন এখানে যদি যান ওপেন ভিপিএন গুগলে যদি লেখেন ওপেন ভিপিএন লভেন ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম দ্যাট ইমপ্লিমেন্ট টেকনিক্যাল টু ক্রিয়েট এ সিকিউর পয়েন্ট টু পয়েন্ট সাইড টু সাইড কানেকশন ইন এ রাউটার অর ব্রিজ কনফিগারেশন রিমোটেড অ্যাক্সেস ফ্যাকাল্টিস মানে দুইটা ইউনিটকে সে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন অথবা ব্রিজ টু ব্রিজ কানেকশন তৈরি করে সো এই বক্সে যে বিষয়টা রয়েছে ফার্স্টলি যে বিষয়টা রয়েছে গেট কানেক্টেড মানে ওপেন ভিপিএন গই ওপেন শ্যুট সম্পর্কে বিস্তারিত কথা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অ্যাক্সেবিলিটির বেশ কিছু বিষয় পাবেন যেমন রেগুলার রয়েছে এই বিষয়গুলো রয়েছে যেমন আমি একটাকে যদি ডাউনলোড করে ফেলি আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে always ডাউনলোড আমার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে এটা এখন ডাউনলোড হয়েছে বাট আমার কাছে কিন্তু ওপেন ওপেন ভিপিএন সফটওয়্যার ইনস্টল করার নেই সো তাহলে আমার কি করতে হবে সো এটা কারেক্ট আমরা এই পেজে গিয়েছি এখন আমাদের কি করতে হবে ডাউনলোড করতে হবে কানেক্ট উইথ উইন্ডোজ তাহলে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করে ফেলি সো অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে তাহলে আমরা এখানে কি বলছে ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে দেন কি করতে হবে ওপেন গুই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে ওপেন করতে হবে দেন এই কনফিগারেশন ফাইলটা অ্যাক্সেস করতে হবে এবং কি কানেক্ট দিতে হবে তারপরে আপনি কি করবেন কোশ্চেনটা অ্যান্সার কারেক্ট করে দিবেন সো অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটা আমি কি করব ইনস্টল করব আমি আবারও বলছি এটা অনলি উইন্ডোসের ক্ষেত্রে হুম অলরেডি ইনস্টলেড তাহলে আমরা এগ্রি করে দিব এটা ইউআরএল আপলোড ফাইল যেহেতু আমি ফাইলটার নাম নামাইছি এখন আমি ব্রাউজ করে দিব আই ডোন্ট নো ফাইলটা কোথায় নেমেছে ওকে ডাউনলোডে নেমেছে আমি ভিপিএন ওয়ান এখানে করে দিলাম এবং কি কানেক্ট করে দিব জাস্ট ওয়েট ফর কানেক্টিং ট্রাই করতেছে আমার ভিপিএনটা কানেক্ট হওয়ার ট্রাই হ্যাকমির সাথে ডিসকানেক্টেড ওকে আমি যদি এখন আমার অ্যাক্সিবিলিটিতে দেখি যে কানেক্ট হয়েছে কি না তাহলে দেখা যাবে রিলুট নিচ্ছে হ্যাঁ অনলাইন দেখেন আমার কানেকশন কানেক্টেড রয়েছে আমি অলরেডি আমি ট্রাই হেকমির যাবতীয় বিষয়গুলো আমি কানেক্টেড অ্যাক্সেবিলিটি পেয়ে যাব সো আমি এখন এই এআইপিকে পিং পাবো ট্রাই করে দেখি ওকে পি আই এন জি পিং ভিপিএন কানেক্টার ওকে মেবি বি কানেক্টেড হয়নি আমি আবার ট্রাই করি সো এটা একটা টাইম সাধ্য আশা করি বুঝতে পারছেন এইভাবে আসলে আপনি কানেক্টেড করবেন আপনি কানেক্টেড করার পরে আমরা দেখি পরবর্তী ধাপে চলে যাই ম্যাক এটা আমার কাছে নেইও সো তাই আমি দেখাইতে পারবো না এই সেম প্রসিডিওর আপনি ডাউনলোড করে ইম্পোর্ট করে দেবেন সো কালই সো এই ওয়েস্টার জন্য আসলে কীভাবে কানেক্ট করা যাবে আমি দেখিয়ে আমাৰ কালি পিচি আছে কিনা চ' আমাৰ এখনে কালী পিচি নিয়ে ট্ৰাই কৰব কালী পিচি চেটআপ কৰী আই জাষ্ট টু ৱেট বুঝতে পেরেছি সেটা কানেক্ট হয়নি ক্লোজ করে দিলাম কে কি করা যেতে পারে হ্যাঁ এখানে ওয়েসটা রয়েছে ভিএমও আর সরি অয়েস কালি আর কালিটা কোথা থেকে নামিয়েছি যদি দেখতে চান তাহলে হবে কালিওয়েস এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে আমি যেহেতু ভার্চুয়াল মেশিনে করেছি ভার্চুয়াল মেশিনে এখান থেকে আপনার যদি ভার্চুয়াল বক্স ইউজ করেন তাহলে ভার্চুয়াল বক্সের জন্য এটা ইউজ করবেন এবং ভিএমআর যদি ইউজ করেন ভিএমআর জন্য এটা ইউজ করবেন সো এটা নামে নিলেই আপনার হয়ে যাবে আমরা ওয়েট করবো এটা করার জন্য হয়ে গেলে আমরা সেটাকে ইনস্টল করে এটা হতে থাক আমরা প্রসিডিউরটা আরেকটু আরেকটু দেখে আসি সো আমাদের কি করতে হবে এপিটি ইনস্টল ওপেন ভিপিএন এর মানে এই টুলটা আমাদের ইনস্টল দিতে হবে দেন ওই পাত থেকে আমাদের সেটাকে অ্যালাউ করে দিতে হবে তারপর কারেক্ট অ্যান্সারে ক্লিক করলে হয়ে যাবে এটা একটা প্রসিডিউর সো স্টার্ট অ্যাটাক বক্স চাপ দিতে হবে রিকানেক্টেড সো মেবি হয়ে গিয়েছে সো আমরা এখানে যাব আবার সে আমরা পাটটা দেখব কালই সো আমরা ওপেন করে দিব আমাদের অলরেডি চলে এসেছে আমরা এটাকে অন করব বলতে পারেন যে ভিডিওতে টাইম কেন বেশি নিচ্ছি আমি একবারে আপনার কিভাবে কালি সেট আপ করতে হবে এই প্রসিডিউরটাও এখানে তুলে ধরছি যে জন্য মূলত আমার টাইম বেশি লেগেছে যারা এই প্রসিডিউরটা যাদের কাছে ক্লিয়ার তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন হ্যাঁ আর ডিফল্ট ইউজার পাসওয়ার্ড থাকে আপনারা জানেন কালি কালি সো ওয়সটা আমার কাছে রেডি সো আমি একটু টার্মিনাল চেক করে দেখবো যে ইন্টারনেট ঠিক আছে কি না ইন্টারনেট ঠিক থাকার জন্য আসলেই গুগলের এসকে পিং দিলেই যথেষ্ট ওকে এইট ডট এইট ডট এইট ডট এইট আমার ইন্টারনেট ঠিক রয়েছে সো তাহলে কী করবো আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ওয়েসটা কাঙ্ক্ষিত ভিপিএনটা আমরা এখানে ইনস্টল করবো সো এটা আমি একসলেই কানেক্ট করতে চাচ্ছি এস এস এর মাধ্যমে সি এম সিএমটিতে আমার কাজের সুবিধার্থে সো তাহলে কি লেখব এস এস এইস ইউজার নেম তারপর এট দ্য রেট ওকে কানেকশন হোস্ট রিফিউজ ওকে নো প্রবলেম শুরু ব্যাস কালি ওকে Then apt install ssa's y so reading list only available another source okay. ওকে অলরেডি আপডেটেড তাহলে নেনো ইটিসি সি এস এস এইস এস এস কন কনফিক ওকে আমার কী করতে হবে ই যে আমি যে পুটিটা কানেকশন নিব সে পুটি কন্ট্রোল আমাকে অ্যালাউ করে দিতে হবে সরি কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স ওয়াই সেভ করে দিলাম সিস্টেম সিটিএল এস টি এ আর টি স্টার্ট এস এস এইস দেন তাহলে আমরা কী লিখব ইনেবল ওকে ইনেবল যদি হয়ে যায় তাহলে আমরা স্ট্যাটাসটা দেখে নিব স্টেটাস ওকে এখন অ্যাক্টিভ রয়েছে এখন আমরা আসলে ট্রাই করতে পারি বাকিটুকু আল্লাহ বর্ষা ইয়েস সো আমরা ইয়েস দেবো এখন পাসওয়ার্ড দেবো আমাদের হয়ে যাবে সো ক্লিয়ার আমাদের কালি ল্যাব মোটামুটি রেডি সো আমাদের এই বক্সটা এখন লাগবে না এটাকে মিনিমাইজ করে দেবো আমরা এই একটা বক্স এই বক্সের সাথে আসলে কাজ করব এখন শুধু ওকে সো আমি কাজের সুবিধাতে একটু এইভাবে যদি করে নিই তাহলে আমার সুবিধা হবে সো আমরা ভিপিএন কী করবো লিনাক্সে সো এখানে এই টোলটা প্যাকেজটা আমরা আসলে ইনস্টল করতে চাচ্ছি তাহলে কী লাগবো ষোড় ব্যাস আমি রুডে যাব কালই লাগবো ওকে তাহলে কি আছে এপিটি ইনস্টল ওপেন ভিপিএন দেন ওয়াই ওয়াই মিন্স অলওয়েস ওয়াই কে রিডিং লিস্ট অফ এন ভি পি এন অলরেডি লেটেস্ট ভার্শন যেহেতু এটা লেটেস্ট ভার্শন আমরা আমাদের নট কানেকটেড রিফ্রেশ ডাউনলোড দিব যেতুকন ফিগারেশন ফাইলটা রয়েছে ওকে হ্যাঁ যেহেতু আমরা উইন্ডোজে ডাউনলোড করেছি এটা যদি এখানে ডাউনলোড করতে যাই দেন আমাদের অ্যাক্সেবিলিটি ঢুকতে হবে সো এত কঠিন কাজ না করতে যায় আমরা একটা কাজ করতে পারি intro control nite pare win scp diye no problem hmm okay ami mean user trap ipa bhule gi ese ip tar okay then kali kali

সো ফাইল আমার চলে গিয়েছে সো এলএস সিডি ডাউনলোড যদি এলএস করি তাহলে একটা আছে ওপেন ভিপিএন ওপেন ভিপিএন জাস্ট তাহলে এইভাবে আমরা ওপেন ফিপিনটা কানেক্ট করবো সো এই বক্সটা এই পর্যন্তই আশা করি সবারই বোধগম্য হয়েছে এটা এই জন্যই বেশিটা টাইম নিলাম যেহেতু প্রথম বক্স এটা এটা খুব কম টাইম লাগতো বাট এটার জন্য যে প্রবলেমটা হয়েছে

আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বনি আমি এই ইউটিউব চ্যানেল আসলে এখানে আমি সাইবার সিকিউরিটি নিয়ে অথবা আইটি ফিল্ডে বিভিন্ন সেক্টর নিয়ে বেসিক্যালি সাইবার সিকিউরিটি বেশি নিয়ে কথা বলে থাকি আমি যখন টাইম পাই তখনই আসলে ট্রাই করা ট্রাই করি দেখতেই পাচ্ছেন পাঁচশো একুশটা ভিডিওর ভিতরে তিনশো জন সাবস্ক্রাইবার যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন আর যদি ভালো না লাগে তাহলে আই থিঙ্ক ইটস নিট ফর ওকে মেবি এসে গিয়েছে আমরা আবার একটু চলে যাই সো আইপি পেয়ে গিয়েছি যেহেতু ও রিকানেক্ট হচ্ছে না যেহেতু রিকানেক্ট হচ্ছে না এর মানে আমার ভিপিএনটা কাজ করে নি সো ভিপিএনটা কাজ করলেই